এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা বরিশালের মানুষের খুবই পছন্দের একটা শাক। এটা খেতে ভীষণ মজা, ভীষণ মজা। তো যত শাক আছে তার ভিতরে অন্যতম একটা শাক এটা হলো কলই শাক ভাজা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট চাপিলা মাছ রয়েছে। এই চাপিলা মাছগুলো অনেকটাই ইলিশের বাচ্চা অনেকে বলে থাকে, তবে মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার। তো মা শাকগুলো ভাজি করে নিবে, আর এই জন্য এখানে শাকগুলোকে একদম এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হয়। এর সাথে যদি দুই একটা শিম এভাবে কুচি করে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজা। তো শিম দিয়েও ভীষণ মজা লাগে, বা এমনিতে যদি শুধু কলই শাকটা ভাজি করে সেভাবে খেতেও খুবই ভালো লাগে। তো যেভাবে রান্না করা হয় শাকটা খেতে খুবই মজাদার। আমি যেহেতু বরিশালের মেয়ে, আমার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম না, আমার কাছেও কিন্তু এই শাকটা খুবই ভালো লাগে। তো এখানে মা মাটির চুলাতে রান্না করে নিচ্ছে, আর মাটির চুলাতে এভাবে কড়াইতে রান্না করে, নতুন পাত্রে আসলে সেই রান্না ঢেলে রাখা হয়। তো বাহিরে রান্না করার জন্য এরকম কড়াই ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, কলই শাক ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়েছে, এখানে আর অন্য কিছু ব্যবহার করবে না। তো পেঁয়াজটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিন্তু শাক আর শিম একই সাথে দিয়ে দিচ্ছে। তো শাক সিদ্ধ হতে তো আর বেশি একটা সময় লাগে না সেভাবে বুঝি, কিন্তু শিমগুলোকে একদম কুচি কুচি করে কাটা হয়েছে। তো শিমও কিন্তু খেতে অনেকেই পছন্দ করে, আর কলই শাক সেটা কী আর বলবো, সেটা তো কোনো কথাই নেই। তো দুটো একসাথে এভাবে দিয়ে মা ভাজি করে নিয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। তো কলই শাক ভাজি করলে যদি এর সাথে আলু ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমরা কিন্তু বেশিরভাগ মানুষেই খাবারের সাথে যদি বা মাংস রান্না করা হয় বা শাক এর সাথে যদি একটু আলু দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের খেতে একটু বেশি ভালো লাগে। আর এই শাকটার সাথে যদি আলু ভাজা থাকে আর ডিম ভাজা তাহলে তো কোনো কথাই নেই, একদম পুরো জমি ক্ষীর। এই শাকটা সত্যি শুধু শাক দিয়ে ভাত খেয়ে একদম পেট ভরা যায়। তো এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে, আর এ পর্যায়ে মা এই সেই কড়াইয়ের ভিতরে, আমি যেহেতু বলেছি রান্নার শেষে কিন্তু এভাবে ঢেলে রাখা হয়, তো সেই একই কড়াইতে কিন্তু অন্য একটা তরকারি রান্না করবে, মাছের তরকারি। তো এই তো এর ভিতরে কিন্তু এভাবে, আমি যে আলু ভাজার কথা বলেছি সেই আলুটা যদি এভাবে ভাজা করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে যে চাপিলা মাছ দেখতে পাচ্ছেন, এই ছোট চাপিলা মাছ দিয়ে, সাথে কিন্তু টমেটো ছিল, এটা দিয়ে মা একটা তরকারি রান্না করে, আর এটা খেতে এতটা মজা কি বলবো। বাবার বাড়িতে এসে বসে বসে শুধু খেয়ে যাচ্ছি, আর মুখের রুচিটা মনে হয় আলহামদুলিল্লাহ আগের চাইতে খুবই ভালো হয়েছে। তো আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে, এর পর্যায়ে কিন্তু টমেটোগুলো দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের টমেটো কোনো সমস্যা নেই। তো এভাবে করে এই মাছের যে তরকারিটা রান্না করা হবে, আর এই তো এরপরে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে এই যে চাপিলার মাছগুলো, এগুলো একদম অনেকটা ইলিশের বাচ্চার মতোই, এতটা মজা এই মাছগুলো খেতে, যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো মাছগুলো এভাবে দিয়ে দিয়েছে, আর এই মাছটা যদি একটু হালকা ভেজে দেওয়া হয় তাহলে খেতে আরও ভালো লাগে। তো যেহেতু হাতে একদম সময় ছিল না তাই এভাবে রান্না করে নিয়েছে। আসলে দুইটা রান্নার দুই রকমের মজা, এটাতে একটু বেশি ঘ্রাণ আসে আর যেটা ভেজে দেয় সেটাও খেতে ভালো লাগে, তবে একটু সেটা আবার শক্ত টাইপের হয়, মাছটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এ পর্যায়ে যারা ধৈর্য ধরে আছেন আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে কোথাও যদি ভালো লেগে যায় ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো এ পর্যায়ে কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণ পরে কিন্তু মাছটা নামিয়ে ফেলবে। তো একে মাছ, তার সাথে ছিল টমেটো, সাথে আলু, একদম জমে পুরো ক্ষীর, সাথে কলই শাক ভাজা। কলই শাকটা আমাদের বাসার সবারই পছন্দ, তবে বিশেষ করে বরিশালের মানুষের একটু বেশি পছন্দ। যদি যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন।
আর এই তো রান্না শেষে কিন্তু আর একটা নতুন কড়াইতে ঢেলে নিয়েছে। তো মা এই কাজটা এমনভাবে সবসময় করে, বাহিরের চুলাতে রান্না করলে মানে যেগুলো আর কি দেখতে ভালো না বা একটু অনেক দিন পুরনো হয়ে গিয়েছে, সে এভাবেই মাটি চুলাতে রান্না করে, নতুন পাত্রে ঢেলে রাখে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।